করোনার কারণে বাল্য বিবাহ বেড়ে যাওয়ায় আমরা সচেতনতামূলক কার্যক্রম শুরু করি। গত তিন দিন আগে আমাদের চুয়াডাঙ্গা থানা এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিবাহ হচ্ছিল, তার বয়স মাত্র 14। আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তার সেই বাল্য বিবাহ প্রতিরোধ করি এবং আমরা খোঁজ নিয়ে জানতে পারি পারিবারিক অসচ্ছলতার কারণে তার পরিবার তাকে বিয়ে দিয়ে দিচ্ছিল। তা আমরা ওই স্কুলের শিক্ষক এবং স্থানীয় ইউপি সদস্য সবাইকে সম্মিলিতভাবে করে এই পুলিশ থেকে আমরা এই টিম চুয়াডাঙ্গার পক্ষ থেকে তার শিক্ষা যাতে অব্যাহত থাকে, সে যাতে স্কুলে যায় এবং তার বেতন সার্বিক ব্যবস্থা গ্রহণ করি। এই ঘটনাটি বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায়। এই ঘটনাগুলো দেখে আমাদের কাছে দশম শ্রেণীর এক ছাত্রী নিজেই একটা আবেদন নিয়ে হাজির হয় যে তার পরিবার তাকে জোরপূর্বক বিয়ে দিতে চাচ্ছে, তার বয়স মাত্র 16। বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার সঙ্গে কথা বলি। আমার সাব ইন্সপেক্টর এসআই শামীমকে আমি এই ঘটনাটি প্রাথমিক খোঁজ খবর নিতে পাঠাইলে আমরা তার এলাকায় এবং তার মায়ের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাই যে এই পরিবারটিও দারিদ্র বা কারণে এবং মেয়েকে পড়ালেখা তারা অব্যাহত রাখতে চায় না, এই কারণে জোরপূর্বক বিবাহ দিতে চাচ্ছিল। আমরা কথা বলে দেখছি যে এই মেয়েটি একটি অদম্য সাহসী মেয়ে এবং সে খুবই মেধাবী, সে পড়ালেখা করতে চায়, যে কারণে আমরা তার পরিবারের সাথে কথা বলে তাদের বুঝিয়ে রাজি করেছি যে তারা এই পর্যায়ে তাকে বিবাহ দিবে না এবং তার পড়ালেখা অব্যাহত রাখবে। আমরা প্রাথমিকভাবে তার যাতে পড়ালেখা চালু থাকে সেই ব্যবস্থা করেছি। ইতিমধ্যে প্রধান শিক্ষক যে স্কুলের, তিনি তাকে সম্পূর্ণ বিনা বেতনে পড়া ব্যবস্থা করেছে, তার টিউশন ফি ফ্রি করে দিয়েছেন এবং তাকে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ব্যক্তি এগিয়ে আসছে, তাকে শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছে। আমরা এই কাজগুলো, যে বাল্য বিবাহ যাতে না হয় এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমরা আমাদের এই কাজগুলো মানুষকে সচেতন করা এবং বাল্য বিবাহ প্রতিরোধে, বাল্য বিবাহ যাতে না হয় এই ক্ষেত্রে যা যা করণীয় সব ব্যবস্থাই আমাদের তরফ থেকে করা হবে।